নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অনেক চেষ্টা করে দিল্লির বুকে ড্রামা তৈরি করা বা ড্রামা করা ভাইপো মানে অভিষেক ব্যানার্জি, তিনি চেষ্টা করেছিলেন অনেক কিছু করার। বাংলা থেকে নাকি বঞ্চিত মানুষদের নিয়ে গিয়ে দিল্লির বুকে ধর্ণা দিয়ে আদায় করে আনবেন টাকা, আটকে দিয়েছে নাকি দিল্লি। ড্রামা ভালোই চলছিল, কিন্তু সমস্ত কিছুতে সোজা কথা বলতে গেলে বলতে হয় বাড়া ভাতে ছাই দিয়ে দেওয়ার মতো কাজ করে দিলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বা দিল্লির বুকে গিয়ে শুভেন্দু অধিকারী সেই কাজটা করে এলেন যাতে ভাইপোর সব নাটক কিন্তু শেষ। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, আপনাদের সবারই নিশ্চয়ই জানা আছে যে দুদিন ধরে আন্দোলন চলছে, আজ শেষ পর্ব চলছে। এরপরে আবারও 1600 কিলোমিটার ওই তৃণমূলের কর্মীরা মানে যারা জব কার্ড হোল্ডার, বাংলার বুকে তৃণমূল করলেই জব কার্ড হোল্ডার হতে পারবেন, বিজেপি করলে, সিপিএম করলে, কংগ্রেস করলে, আইএসএফ করলে, কাঁচকলা লবডাঙ্গা জব কার্ডও পাবেন না। যেভাবে মাথার ওপর ছাদ পাওয়ার জন্য পার্সিয়ালিটি করা হয় অর্থাৎ পক্ষ দেখা হয়, ঠিক একইভাবে এক্ষেত্রেও তাই হয়। বাস্তব সত্যি হচ্ছে এটা। তো তৃণমূলে সেই সমস্ত লোকেরা যারা জব কার্ড নিয়ে গেছেন তারা আবারও 1600 কিলোমিটার কষ্ট করে ওই বাসের মধ্যে বসে গাদাগাদি করে ফিরতে হবে। রাস্তার মধ্যে বৃষ্টি পাবেন, কষ্ট পাবেন, গাড়ি নিয়ে যাওয়া কষ্টকর জার্নি, এই সমস্ত জার্নি অতিক্রম করে আস্তে আস্তে আপনাদের ফিরতে হবে। আর নেতারা তারা যথারীতি কেউ ফ্লাইটে ফিরবে তো কেউ রাজধানীতে, ভুরি ভোজ করতে করতে আরামে শুতে শুতে আসবে, কারণ তারা আরাম ছাড়া কোনো কিছু বোঝে না। যাই হোক, তৃণমূল করেন যখন কষ্ট আপনাকে করতেই হবে, কারণ কষ্ট করে আপনাকে যেতে হবে। আর শেষে তৃণমূলের নেতারা যারা আর কি ঝাড়ছে কাটমানি ফাটমানি, তাদের হয়েই হাততালিও দিতে হবে এবং তাদের খুশিতেই বগল বাজাতে হবে, এটা আপনাদের ভবিতব্য। তাই 1600 কিলোমিটার আপনারা ওইভাবে কষ্ট করেই আবার ফিরুন। একটা কথা আমি আপনাদের বলি, এই যে গোটা ঘটনাটা হলো মানে আজকে যেটা হলো, যে নাটকটা আপনারা সবাই দেখলেন অর্থাৎ আমরা সবাই দেখলাম, নাটকটা গতকাল থেকে চলছে। এবং আমি এর আগের প্রতিবেদনে জানিয়ে দিয়েছি আপনাকে কীভাবে একটা ভিডিও পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে আসল সত্যি কি, ওখানে রাজঘাটে গিয়ে আদৌ কি এই সমস্ত তৃণমূলের লোকেদের ধাক্কা দেওয়া হয়েছিল, মারা হয়েছিল, না সত্যিটা কি, সত্যি সত্যি কি দিল্লির পুলিশ টর্চার করেছিল, আসল সত্যি কি, এই সব কিছু আপনাদের সামনে বেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের বুকে বিজেপি কর্মীদের, এসইউসিআই কর্মীদের, আবার সিপিএমের কর্মীদের, কংগ্রেসের কর্মীদের পুলিশ লাঠি হাতে সিদ্ধহস্ত পেটাতে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখিনি যে তৃণমূলের লোকগুলোকে পিটিয়ে পিটিয়ে ছাতু করে দিচ্ছে দিল্লি পুলিশ, দেখেনি, বা জল কামান দিয়ে উড়িয়ে দিচ্ছে মানে তুলে দিচ্ছে, এটাও দেখিনি। দেখিনি ওই আগে দেখেছিলাম না নবান্ন অভিযানে গিয়ে কীরকম বামকর্মীদের মারা হচ্ছিল ইঁট ছুঁড়ে, কীভাবে বিজেপির কর্মীদের দিকে ইঁট ছুঁড়ছিল পুলিশ, এইসব দৃশ্য আমরা দেখিনি। সার্বিকভাবে মোটামুটি পুলিশ ঘিরে রেখেছিল এবং পুলিশ বাঁশি বাজাতেই দৌড়ে যে যায় পালিয়ে গেছিলো। তো সেই তৃণমূলেরা ওখানে নাটক করলো, ড্রামা করলো, তার কারণ মিডিয়ার একটা অংশ নেওয়ার জন্য। কিন্তু আজকে মিডিয়ার পুরো অংশটা যেন নজর ঘুরে গেল এই রাজ্য থেকে যাওয়া শুভেন্দু অধিকারীর দিকে। কথাই আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানেই যেন আন্দোলন তার কাছ থেকে সরে না, আর সেখানেই যেন এই তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াইটা তার কাছ থেকে যেন সরে না, আর সেখানেই আর যেখানেই যান সেখানে যেন এই তৃণমূলেরও এই শুভেন্দু ত্রাস সঙ্গ ছাড়ে না। তো এই সমস্ত দেখার মধ্যে আমরা আপনাদের সামনে নিয়ে আসি সেই সমস্ত প্রতিবেদন, যে প্রতিবেদনগুলো আপনি দেখুন, এই ভিডিওগুলো যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে কীভাবে শুভেন্দু অধিকারী গোটা যে মিডিয়াগুলোকে যেগুলোকে সামনে টানার চেষ্টা করেছিল দিনভর, দুদিন ধরে খেটে খুটে 1600 লোককে ভলভোবাসে নিয়ে গিয়ে প্রচুর টাকা খরচ করে, কোথাকার টাকা জানি না, তো চার্টার প্লেনে করে ভাড়ায় যাওয়া বা কী করে ভাড়ায় গেছেন বা রাজধানী কী করে ভাড়ায় গেছেন জানি না, কিন্তু সবাই মিলে গিয়ে পৌঁছেছিলেন এবং যে উৎসব উৎসব খেলামেলা সব কিছু হলো, তো সেখানে দাঁড়িয়ে সব কিছু কীরকম করে জল ঢেলে দিলেন। প্রথমে এই শুভেন্দু অধিকারী কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমকে বুঝিয়ে দিলেন যে অ্যাকচুয়ালি বাংলার বুকে ঠিক কী হচ্ছে। দেখুন, হিন্দি এবং বাংলা দুটোতেই তিনি বলেছেন, আমি আপনাদের বাংলাটাই নিয়ে আসছি কারণ আমি বাংলায় বলছি, বাংলাটাই শুনুন। তো বাংলায় শুভেন্দু অধিকারী ঠিক সাংবাদিকদের সামনে, কারণ দিল্লিতেও বাঙালি অনেক সাংবাদিক আছেন, তারা বাংলায় শোনেন, হিন্দিতে ট্রান্সলেট করেন বা ন্যাশনাল চ্যানেলে করেন। তো বাংলায় প্রশ্ন করা সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কিন্তু বলা শুরু করলেন এবং বললেন
এই যে রাজ্যে যেটা হচ্ছে সেটা আসলে কি, দুটো দিক তিনি একদম সামনে তুলে নিলেন। শুনুন, কিছু গুন্ডারা সাথে সাথে আপনারা দেখেছেন যে দুটো বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন, যে বিষয় নিয়ে গতকাল আমাদের বিজেপির একাধিক সাংসদ ন্যাশনাল হেডকোয়ার্টার থেকে রাজ্য সভাপতির নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করেছেন, পরবর্তীকালে যে দপ্তরের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে সেই দপ্তরের সিনিয়র মিনিস্টার মাননীয় গিরিরাজ সিং, তিনি বিহার থেকে তথ্য দিয়ে বলেছেন যে এটা বড় স্ক্যাম, এই স্ক্যাম দরকার হলে আমরা সিবিআই ইনভেস্টিগেশন করাব, যেহেতু ট্যাক্স পেয়ারদের মানি এবং কাজের গ্যারেন্টি স্কিম সংবিধান সম্মত স্বীকৃত একটি কর্মসূচি। এবং সাথে সাথে অনুরাগ ঠাকুরজি আমাদের আরেকজন ইয়াং এনার্জেটিক মিনিস্টার, তিনিও কিন্তু কালকে সাংবাদিক সম্মেলন করে তিনি ইউপিএ এনডিএর আমলে ডাটার যে পার্থক্য তুল্যমূল্য বিচার সহ সমস্ত তথ্য জনগণকে দিয়েছেন। আমি শুধু দুটো স্কিম নিয়ে বলি, ইতিমধ্যে গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা গান্ধী জয়ন্তীতে পুষ্পার্ঘ দিয়ে আমরা কালকে ধর্ণা প্রদর্শন করে সমস্ত তথ্য জনগণকে তুলে ধরেছি। 3,88,00,000 জব কার্ড ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 1,32,73,025 জব কার্ড ফেক হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ভ্যালিড রিজনে যুক্তিগ্রাহ্য ইস্যুতে বাতিল হয়েছে 23,50,000, বাকি জব কার্ডের এগেনস্টে হাজার হাজার কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে। আমার মাননীয় মন্ত্রী সহ ডিপার্টমেন্টকে পাঠানো এই একাধিক অভিযোগ গত 2 বছরেরও বেশি সময় ধরে এই বড় দুর্নীতিতে এই তথ্য প্রমাণগুলি প্রমাণিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা। আবাস যোজনাতে আপনি যদি তুলনামূলক বিচার করেন, আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা ছিল 4,466 কোটি টাকা ইউপিএ আমলে দেওয়া হয়েছে, আর আমাদের সরকার 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে। আবাস যোজনারও যে লিস্ট আমরা দিয়েছি সেই লিস্ট প্রমাণ হয়েছে, এই লিস্টের নাম যে রাজ্য সরকার পাঠিয়েছে ফেক এবং ফ্রড। এটাই ছিল আমার বক্তব্য। রাজনৈতিক উদ্দেশ্যে এই ধর্ণা ড্রামাবাজি, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে কলকাতায় বিধানসভার ভিতরে বাইরে এই চোরেদের বিরুদ্ধে ভ্রষ্টাচারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। শুনলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিলেন যে কেন, কি এবং কোথায় আসল গণ্ডগোলটা রয়েছে। এই প্রশ্নটা, মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু দিল্লির জনগণ এবার ভালোভাবে বুঝবেন। যারা আর কি এই আন্দোলন দেখেছিল, যারা ভাবছিলেন কি ব্যাপারটা কি, তারা আজকে বুঝে যাবেন যে অ্যাকচুয়াল ঘটনাটা কি। এবার একটা প্রশ্ন আপনার মনে ঘুরপাক করছিল, আমার মনে ঘুরপাক করছে, আমার সবার মনেই ঘুরপাক করা স্বাভাবিক, কারণ আমরা একটু জানতে, এতদিন পরে কেন্দ্র সরকারের মন্ত্রীদের টনক নড়েছে এবং তারা বলছেন এটা নিয়ে সিবিআই তদন্ত হবে। এই ব্যাপারটা প্রশ্ন ছিল, বা আপনার মনে আমার মনে প্রশ্ন আছে, কেন এতদিন ধরে চুপ করেছিলেন, কেন, ওয়াই চুপ করে এতদিন ধরে দেখলেন কেন, আগেই তো করতে পারতেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কিন্তু খোলসা করে বুঝিয়ে দিলেন যে কেন। শুনুন, এফআইআর তো ভারত সরকার করবে না, এফআইআর করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই টাইমটা, যে আগের যে আমাদের হিন্দি মিডিয়া পার্সন বলছিলেন যে এতদিন ধরে হচ্ছে কেন আপনারা অ্যাকশন নেননি, ভারত সরকার টিম পাঠিয়েছে, বলেছে কি কি করা দরকার, বলেছে টাকা রিকভারি করো যাদের ফেক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছ, বলেছে যে নির্মাণ সহায়ক, যে জব কার্ড ইস্যুইং অথরিটি, তাদের বিরুদ্ধে এফআইআর করো, বুক করো, সিআরপিসির অন্তর্গত স্টেটের হাতে পাওয়ার, এফআইআর তো ওনাদের করার কথা, ওনারা করেননি, ওনারা করেননি বলে টাইম চলে গেছে। এবারে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন কে দিয়ে এজেন্সির ডিমান্ড আমরা করছি, কি করবে ওটা ডিপার্টমেন্ট ঠিক করবে, ইটস নট মাই ডিউটি। আমি এখানে অন বিহাফ অব আর ডি ডিপার্টমেন্ট বসিনি, আমি অ্যাজ এ বিজেপি ফাংশনারিস এবং লিডার অব অপোজিশন হিসেবে আজকে প্রেস কনফারেন্স করছি। শুনলেন, অর্থাৎ ভারত সরকার কেন কোর্ট, মানে কেন কিছু করেনি, সেটা পরিষ্কার করে বুঝিয়ে ভারত সরকার
এফআইআর করার জায়গা থাকে না, কিন্তু ভারত সরকার পশ্চিমবঙ্গকে বলেছিল যে আপনাদের এই দুর্নীতি হয়েছে, এগুলোর বিরুদ্ধে আপনারা এফআইআর করুন, মানে টাকাটা যারা যারা নিয়েছে তাদেরকে নামে এফআইআর করুন এবং টাকাটা তাদের কাছ থেকে কালেক্ট করুন। খুব ভালো করে শুনবেন, যারা জব কার্ড হোল্ডার রয়েছেন, যাদেরকে বলা হচ্ছে না আপনাদের টাকা বঞ্চিত করা হয়েছে বা বঞ্চনা করা হয়েছে, আপনাদের টাকা আটকে রেখেছে কেন্দ্র, খুব ভালো করে শুনুন কিন্তু, কারণ এটা আপনাদের কানের মধ্যে ভালো করে ঢোকার দরকার আছে। এবং আপনি অর্থাৎ যিনি দেখছেন, আপনারও একটা দায়িত্ব থাকছে এটা কিন্তু সবাইকে বোঝানোর, যে এই রাজ্যে তৃণমূল অ্যাকচুয়ালি কী খেলাটা খেলছে। কেন্দ্র সরকার অনেকদিন আগেই কিন্তু বলে দিয়েছিল, মানে ছ মাস আগেই বলেছিল যে আপনারা এফআইআর করুন এবং এই টাকাটা যাতে পাওয়া যায় সেটা করুন, কারণ ভুয়ো জব কার্ডে অনেক টাকা চলে গেছে, এই কোটি কোটি টাকা যাতে ফিরে আসে তার জন্য। কিন্তু কোথায় কি, এই রাজ্যে তো যা গেছে তা যাক, এটা বোধ হয় কেন্দ্রীয় কমিটি যারা আছেন, কেন্দ্রীয় সব নেতা ফেতা আছেন বা মন্ত্রী মন্ত্রী আছেন, তারা মনে হয় বোঝেন না। বাংলার একটা অদ্ভুত নীতি আছে এই তৃণমূল আসার পরে বুঝেছি আমরা, সেটা হচ্ছে যা গেছে তা যাক, সরদার রসবেলি যা গেছে তা যাক, নারদ ফারদ যা গেছে তা যাক, মানে যে মোটামুটি ঝেড়ে নিয়েছে সে ঝেড়ে নিয়েছে, যা গেছে তা যাক। তো এটা দিল্লির মনে হয় এসব মন্ত্রী মন্ত্রীরা বোঝেননি, তো এইরকমভাবে এখানে চলছে, যা গেছে তা যাক বলে আর এফআইআর করেনি আর কিছুই হয়নি। এবার শুভেন্দু অধিকারী কিন্তু চ্যালেঞ্জ করে দিলেন, তো উনি কোর্টে যাচ্ছেন না কেন, ভারত সরকার উনার টাকা নাকি আটকে রেখেছে, তা উনারা কেন কোর্টে যাচ্ছেন না? আপনাদের কাছে যেটা বলছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জনস্বার্থের মামলায় প্রধান বিচারপতি হলফনামা চেয়েছেন এবং ওই পিলের পিটিশনার আমি, সেখানে হলফনামা চেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। পশ্চিমবঙ্গ সরকার কেন গত ছ মাস হলফনামা দাখিল করেননি? মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো, তাকে বলবো, তিনি ডিফ্যাক্টো চিফ মিনিস্টার, হি ইজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অব দি টিএমসি কোম্পানি, টিএমসি নট এট অল এ পলিটিক্যাল পার্টি, ইটস এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির এমডি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে ক্যাপিটালে বলছেন, তাহলে তাকে বলুন হলফনামা দিয়ে পিলে তার সরকারি লয়ার বলে দিক যে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হোক, আমি ওয়েলকাম করছি। শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জটা কিন্তু অভিষেক ব্যানার্জিকে, যে আপনি যান না, আপনি কেন করেননি, আপনি করুন না, আপনারা কেন যাচ্ছেন না কোর্টে, পরিষ্কার করে বলে দিলেন কিন্তু, শুনলেন আপনারা, অর্থাৎ পরিষ্কার হলো বিষয়টা যে আসলে সব কিছু টেনে নিলেন তিনি, কেন্দ্রবিন্দু হয়ে গেলেন কিন্তু শুভেন্দু অধিকারী, এবং বুঝিয়ে দিলেন আসল সত্যিটা কি। আমি আপনাকে এটাও বলতে পারতাম যে পুরো মিথ্যের আবরণকে সরিয়ে দিয়ে সত্যিটাকে সামনে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী, এটাও বলতে পারি আমি, অর্থাৎ এটাও সত্যি কথা। কারণ আমরা জানি সবাই বলবেন তৃণমূলকে বাদ দিলে সিপিএম কংগ্রেস বিজেপি এবং তৃণমূলে বহু সৎ লোক আছেন, তারাও বলবেন যে এটা ঠিক দুর্নীতি হয়েছিল। অভিষেক ব্যানার্জি খোদ বলছেন, তো আর কারোর কথা বলবো, যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, 20 জন দুর্নীতি করেছে বলে কি সবারটা বন্ধ করতে হবে, 100 জনে বন্ধ করতে হবে, কে বোঝাবে যে 20 জন দুর্নীতি করেছে তাদেরকে ধরার দায়িত্ব ছিল এই রাজ্য সরকারের কাছে। চ্যালেঞ্জটা করেছেন একদম শুভেন্দু অধিকারী, একদম অভিষেক ব্যানার্জিকে, অর্থাৎ ভাইপোকে। এরপরে এরপরে একটা প্রশ্ন এসেছে সবার কাছে, সেটা হচ্ছে টাকাটা বিজেপি আটকে দিয়েছে, শুনেছিলেন না এর আগে ওই অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে বিজেপি নেতাদের বাড়ি ঘিরতে হবে, ধরতে হবে, এই যে বলেছিলেন, যেটা হয়নি যদিও, কারণ মমতা ব্যানার্জি বুঝেছিলেন যে তাৎক্ষণিক উত্তেজনা মানে জোশে হোশ খুইয়ে ফেললে কী হতে পারে, তো সেটা বুঝে প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলেন। তো যাই হোক, সেই জোশে যে কথাগুলো বলেছিলেন তিনি বলেছিলেন কিন্তু বিজেপিরা আটকে দিয়েছে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কী বলছেন শুনুন। আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি। আমাদের বক্তব্য, আপনি আপনার কম্পিটেন্ট এজেন্সি দিয়ে, সেন্ট্রাল এজেন্সি দিয়ে ইনভেস্টিগেশন করে ফেক জব কার্ড এবং জেনুইন জব কার্ডকে সেগ্রিগেট করুন। আপনার যে স্কিম মানরেগাতে পোর্টালে এনলিস্টমেন্ট হয়েছে, তার এগেনস্টে আপনি টাকা দিয়েছেন, এত টাকা দিয়েছেন, সেই টাকাতে কোন স্কিমগুলো জেনুইনলি ইউটিলাইজেশন হয়েছে, কোনগুলো ইউটিলাইজেশন হয়নি, টাকা কাগজপত্র করে তুলে ফেলা হয়েছে, আইবিএস এর অন্তর্গত বেনিফিসিয়ারি কোনগুলো ভুয়ো কোনগুলো জেনুইন, সেগ্রিগেট করে জেনুইন লোকদেরকে আপনি তাদের যে আইনের অনুযায়ী যা অধিকার আছে পাইয়ে দিন। এটা সাংবিধানিক স্কিম, অধিকারের প্রশ্ন, এটা পাইয়ে দেওয়া কেড়ে নেওয়ার প্রশ্ন নয়। কিন্তু ফেক এবং জেনুইন একে সেগ্রিগেট করা এবং ফেক স্কিম জেনুইন স্কিম একেও বাইফার্কেশন করা, একে চিহ্নিত করা, যে চিহ্নিত করার কাজটা পশ্চিমবঙ্গ সরকার করেনি, এর জন্য ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে আপনি শর্ট পিরিয়ড 3 মাস 4 মাস টাইম দিয়ে করে
চোরেদের জেলে ভরুন আর অরিজিনালদেরকে টাকা দিন এবং কাজে লাগান। শুনলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলে দিলেন যে বিজেপি অর্থাৎ এই রাজ্যের বিজেপি মূলত কিন্তু শুভেন্দু অধিকারী পুরো কাজটাই করেছেন। তিনি কিন্তু প্রথম থেকে একদম মনরেগা অর্থাৎ 100 দিনের কাজে কিভাবে দুর্নীতি হয়েছে তুলে ধরেছেন। তিনি একইভাবে অভিযোগ করে গেছিলেন এবং অভিযোগগুলো যে সত্য ছিল তার জন্য কিন্তু কেন্দ্রীয় কমিটি এসে পরীক্ষা নিরীক্ষা করে অর্থাৎ সমস্ত তথ্য অনুসন্ধান করে দেখেছেন যে সব কটা কথাই সত্যি ছিল। এবং শুভেন্দু অধিকারী সেদিনও বলেছিলেন যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বা যেটাকে বাংলা আবাস যোজনা বলে চালাচ্ছিল এতে ব্যাপক দুর্নীতি হয়েছে, অর্থাৎ যাদের পাওয়ার দরকার তারা পায়নি, 100 দিনের কাজ যাদের জব হোল্ডার মানে কার্ড হোল্ডার যারা জব কার্ড হোল্ডার তারা ভুয়ো, মানে ম্যাক্সিমাম লোক যারা মরে গেছে তাদের নামেও জব কার্ড নিয়ে নিয়েছে, নিয়ে টাকাটা আত্মসাৎ করছে বিভিন্ন লোক। এই সব অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছেন। কাজে শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেরিয়ে আসছে এই কথা যে তারা আটকায়নি, তারা সত্যিটাকে নিয়ে এসেছিল সামনে, অর্থাৎ দুর্নীতিটাকে সামনে এনেছিল কিন্তু বিজেপি, যার ফলে রাজ্য বিজেপির এই শুভেন্দু অধিকারীর এই লাগাতার প্রয়াস এবং বাকি নেতাদের লাগাতার প্রয়াসের জন্য কিন্তু আজকে সমস্ত লোক জানতে পারছে কতটা দুর্নীতি হয়েছে। আর এখানে গিয়ে কিন্তু খটকে গেছে সব কিছু, মানে আটকে গেছে সব কিছু। এরপরে একদম শুভেন্দু অধিকারী সরাসরি বললেন যে আপনারা সবাই মিলে একটু চাগিয়ে দিয়েছেন, মানে তুলে দিয়েছেন ওপরে, যার জন্য তিনি যা ইচ্ছে তাই বলছেন, মানে যার সম্বন্ধে বলছেন বলছেন। শুনুন, ওকে স্বপ্ন দেখতে বলুন, আমি ওকে স্বপ্ন দেখতে বলুন, আমি বাংলা ও যখন জন্ম হয়নি সেদিনকার আগে ওর পিসির আগে থেকে রাজনীতি করে গিরিরাজ সিং, আর গিরিরাজ সিং বিহারের একটা পিলার আর সবচেয়ে এমিনেন্ট মিনিস্টার, গোটা ভারতবর্ষ রেসপেক্ট করে। উনার পিসি পলিটিক্যাল জার্নি শুরু করেছেন 1984 আর গিরিরাজ সিং অনেক আগে থেকে, তারও 7-8 দশক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। নাবালকদেরকে ওয়েস্ট বেঙ্গলের 1 সেকশন অফ মিডিয়া আপনারা গুরুত্ব দিয়ে এদেরকে বাড়িয়েছেন বলে আজকে এই ধরনের একটা সিনিয়র পলিটিশিয়ান যার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স মোর দ্যান 50,000 তার সম্পর্কে এই ধরনের ফিল্ডি এবং আনএথিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছে। শুনলেন, অর্থাৎ মিডিয়া তাকে তুলে দিয়েছে। বাস্তব কথা এটাই, আজকে রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ভূমিকা যদি আপনাকে বুঝতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর কর্মপদ্ধতি যা ছিল এই সরকার মানে তৃণমূল সরকার 2011 আসার আগে সেটা সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। আজকে যারা তৃণমূলের নেতা মানে তথাকথিত ছোটো ছোটো সব নেতারা যারা এখন বড় হয়ে গেছে, যেমন ধরুন দেবাংশ থেকে শুরু করে বলতেই পারেন অভিষেক ব্যানার্জি, এরা রাজনীতির অলিন্দে তখন ছিল না যখন শুভেন্দু অধিকারীরা লড়ছিল। এই গল্পগুলো বা এই ঘটনাগুলো যে সত্যি কতটা আছে কতটা মিথ্যে আছে মানে ইতিহাস যদি খুঁড়তে হয় এখনও অনেকে বেঁচে আছেন। যেমন আপনি যদি দেখেন সেখানে গিয়েছিল যারা সুদীপ ব্যানার্জিকে জিজ্ঞাসা করলে বলে দেবে, বলে দেবেন মুকুল রায় অবস্থা শরীর তার খারাপ, বলে দেবেন যারা যারা আছেন আর কি যারা একটু বয়স্ক আছে তারা বলে দেবেন, ফিরাদ আকিমও বলে দেবেন যে হ্যাঁ শুভেন্দু অধিকারী কী করেছিল, যার জন্য কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার চিন্তা করতে হয় যে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে আছে মানে কী হবে এটা ভাবতে হয়। আর আপনারা দেখেওছেন শুভেন্দু অধিকারী কিন্তু দাঁড়িয়ে নন্দীগ্রামে একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। তো এই যে ঘটনাগুলো ঘটনার পরিপ্রেক্ষিতগুলো আপনি যদি ভালো করে ভাবেন তাহলে দেখবেন দিল্লিতে গিয়ে যেভাবে ড্রামাবাজি নাটকবাজি করা হয়েছিল মানে সব চালাকি কিন্তু শেষ হয়ে গেল। কারণ কারণ একটাই, আর সেটা হচ্ছে অবশেষে একদম শুভেন্দু অধিকারী কিন্তু সামনে নিয়ে এলো বিষয়টা। আর এতে বলতে পারেন কৃতিত্ব অবশ্যই অবশ্যই কেন্দ্রীয় বিজেপির রয়েছে, কারণ তারা ঠিক সময় শুভেন্দু অধিকারী দিল্লিতে নিয়ে গেছেন এবং দিল্লিতে বসে শুভেন্দু অধিকারী যে কাজটা করেছেন, দিল্লিতে যাওয়া সমস্ত কর্মসূচি করা, এই তৃণমূল কংগ্রেসের সব কিছুই কিন্তু ফুস, অন্তত আমার তো মনে হলো। এবার আপনি বলুন আপনি কী ভাবছেন, পুরোটা শোনার পরে আপনার কী মনে হলো, ঠিক কি না ভুল এটা জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই। আবারও বলছি আমি প্রত্যেকের কমেন্টস দেখি, একজন খুব আফসোস করেছেন একটা টপিকসে আমি কিছু বলিনি বলে, ওই বিষয় নিয়ে আমি বলিনি, তার কারণ সেই সময় আমি খুবই একটু চাপের মধ্যেও ছিলাম, আমি অনেকগুলো কেসের মধ্যে জড়িয়ে আছি, তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়, মানে কোর্টে হাজির হওয়া, এই থানা ওই থানা এইসবগুলো আমার জীবনে হয়ে গেছে, ওই একটা জীবন অতীত জীবন সেক্ষেত্রে যেতে হচ্ছে, আর নতুন জীবনে তো আরও কেস চলছেই, এখন তো আলো দিয়ে দিয়েছে। প্রতিবারই কিন্তু একইভাবে শাসক দলের বিরুদ্ধে মুখ খোলার জন্যে বা শাসক দলের বিরুদ্ধে লড়াই লড়ার জন্যে আমার বিরুদ্ধে কেস সাজানো হয়েছিল, সবই মিথ্যে কেস, লড়ছি হয়তো জিতে যাব, হয়তো বা চলবে তারিখের পর তারিখ, এইসব লড়তে লড়তে সময়গুলো চলে যায়, তখন হয়তো কিছু কিছু কমেন্টস মিস করে গেছি,
আর কোনো সময় শরীর খারাপ হতে হয়তো মিস করেছি, বাকি মিস করি না, প্রত্যেকের কমেন্টস দেখি। দয়া করে যদি কারোর কমেন্টস না দেখে থাকি, ভেবে থাকেন, ক্ষমাও করে দেবেন। তো এখনকার মতো আসি, দেখা হবে এর পরের রুদ্রবার্তায়। অবশ্য যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অন্যকেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমার বলার জন্য আপনি ছাড়া আমার কেউ নেই, কারণ আপনি আমার আপনজন, আমি মন থেকে বলি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি শেয়ার যোগ্য মনে করেন শেয়ার করবেন, কারণ সবাইকে জানাতে হবে, জাগাতে হবে। সবাই যদি না জাগে তাহলে মুশকিল আছে। এই বাংলার পরিবর্তন দরকার আছে, দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে সরানোর দরকার আছে। দেখুন আমি বারবার বলি একটাই কথা, সেটা হচ্ছে বন্যেরা বনে সুন্দর, আর চোর চোরটা চিটিং বাজগুলো জেলে সুন্দর। এরা ভালো থাক জেলে থাক, আর যারা বেলে আছে তারাও জেলে থাক, যারা এলেবেলে আছে তারা জেলে থাক, যারা জেলে আছে তারা জেলেই থাক, এটা আমি চাই। ব্যাস আর কিছু না, খুব ভালো থাকুন, আর দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়, তার জন্য অপেক্ষাও করে থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।